শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনুসকে স্থায়ী জামিন দিয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাজার বিরুদ্ধে আপিল গ্রহণ করছে আদালত। এ নিয়ে আমাদের সাথে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। নাবিল, আদেশের পর ডক্টর ইউনুস ও মামলাকারী প্রতিষ্ঠানের আইনজীবীরা কি বললেন আমাদের বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অভিযুক্ত চারজনকে স্থায়ী জামিন দিয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। এবং জামিনের পরেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি মূলত যেটি বলছিলেন যে সরকারের উচ্চ পর্যায় থেকে বারবার বলা হচ্ছে যে এই মামলাটি সরকারের পক্ষ থেকে করা হয়নি, কিন্তু এই যে কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সেটি সরকারেরই একটি প্রতিষ্ঠান। এবং তিনি বলেছেন যে যেহেতু সরকারের এই প্রতিষ্ঠানটিকে দিয়ে কিন্তু সরকার এই মামলাটি করেছে এবং তাকে বিভিন্নভাবে আসলে হেয় প্রতিপন্ন করার জন্যই উদ্দেশ্যে এই মামলাটি করেছে, এবং তার যে লক্ষ্য এবং উদ্দেশ্য রায় যাই হোক, তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থাই নেওয়া হোক না কেন, তিনি তার লক্ষ্যে অবিচল থাকবেন। এবং গ্রামীণ টেলিকম তাদের যে লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন জনসেবা, সেটি কিন্তু তারা করে যাবেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই আজকের যে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চারজন, তারা কিন্তু তাদেরকে পহেলা জানুয়ারিতে যে সাজা দিয়েছিল শ্রম আদালত 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড, তার বিরুদ্ধে কিন্তু তিনি আপিল করেছেন এবং সেই আপিলটি গ্রহণ করা হয়েছে। এবং আদালত আগামী 3রা মার্চ সেই যে আপিল সেটি শুনানি করবেন, এবং সেদিন হচ্ছে নিম্ন আদালত থেকে যে রায়ের কপি সেটি আসলে এই যে শ্রম আপিল ট্রাইব্যুনাল সেখানে আসলে এসে পৌঁছাবে, এবং সেদিন এই মামলার আসলে পরবর্তী শুনানি হবে। এবং শ্রম এবং কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যিনি আইনজীবী তার সাথেও আমরা কথা বলছিলাম, তিনি যেটি বলছেন যে এই মামলাটি আসলে সরকার সরাসরি পরিচালনা করছে না, যদি সেটি করতো তাহলে সরকারের পক্ষ থেকে সরকারি আইনজীবী সেটি পরিচালনা করতেন, কিন্তু এটি একটি ভিন্ন প্রতিষ্ঠান অর্থাৎ কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, তারা কিন্তু আসলে শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের পক্ষে এই মামলাটি পরিচালনা করছেন এবং সরকার কোনোভাবে এটিকে আসলে হস্তক্ষেপ করছে না। এবং সেই কারণে এই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বেসরকারি আইনজীবী নিয়োগ করে এই মামলাটি পরিচালনা করা হচ্ছে। এবং একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কিন্তু শুধুমাত্র গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে মামলা করেছে এমনটি নয়, বিভিন্ন প্রতিষ্ঠান যারা আসলে শ্রম আইন লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু এই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মামলা করা হয়েছে। এবং এই যে প্রতিষ্ঠানটি তাদের কাজই কিন্তু আসলে যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, তারা আসলে শ্রম আইন সেটি আসলে সঠিকভাবে মেনে চলছে কিনা সেটির তদারকি করা, এবং কোনো কারণে যদি তার ব্যত্যয় ঘটে তাদের বিরুদ্ধে আইনি যে পদক্ষেপ রয়েছে সেটি গ্রহণ করা। এবং এই প্রতিষ্ঠানটির যিনি আইনজীবী রয়েছেন তিনি বলছেন যে এই স্বাভাবিক যে নিয়ম সেই নিয়ম মেনেই কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা করা হয়েছে, এবং সেক্ষেত্রে আসলে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ কিংবা কোনো ধরনের সরকারের নির্দেশনা ছিল না। তবে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের আইনজীবী তিনি কিন্তু বারবারই বলছেন যে আসলে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় সাজা দেওয়ার মাধ্যমে তার যে লক্ষ্য উদ্দেশ্য এবং কার্যক্রম সেটি আসলে বাধাগ্রস্ত করতে যাচ্ছে। স্বর্ণা, শ্রম আইনে শ্রম আপিলে জামিন পেয়েছেন ডক্টর ইউনুস, তাই নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন নাবিল।